তোমাকে আবার অপূর্বর সঙ্গে লুকোচুরি খেলতে হবে। খেলতেই হবে, কিছু তো তোমার করার নেই। কিন্তু আমি আমি এবারে সেটা হতে দেব না। দাও, যত পারো আঘাত দাও, তবে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার একবার ললিতার কথাটা ভাবা উচিত ছিল সুদীপ। অ্যাকচুয়ালি ওনা চাইছে যে কোনো ভাবেই বিয়েটাকে ভেস্তে দিতে। ওকে যে পড়ায় অমল মাস্টার, ও তো ওর বয়ফ্রেন্ড, ওকেই বিয়ে করতে চায়। তোমার ব্যাপারটা কি বলো তো বিশেখাদি? প্রথমে কাঁটা হয়ে দাঁড়ালে পিসি আর অপূর্ব পিসে মশাইয়ের মাঝখানে দিয়ে চুকিবাজি করলে, এখন আবার সুদীপ পিসের ওই চুকিবাজি করছো পিসির কাছে। সুদীপ, তুই জানিস সুদীপকে? সব জানি। তুমি কি ভাবো তুমি সব জেনে বসে আছো আর আমি কিচ্ছু জানি না? আর তুমি সব জেনে ইকিরি মিকিরি খেলবে? তোমার মতলবটা কি বলো তো বিশাখাদি? ও সুদীপের কথা জানলো কি করে? ইন্দুদি কি ওকে সব বলেছে? শোন, তোর এসব ব্যাপারে মাথা গলানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাত্তা আমি কামাবো কি কামাবো না সেটা তো আমার ব্যাপার। পিসিকে খুব ভেজাচ্ছ তুমি। পিসি যায় সুদীপ পিসের সঙ্গে দেখা করতে, আর সেটা নিয়ে তুমি ঝলগোলা করতে চাও। পড়ি, তোকে আমি বারবার এক কথা বলছি, এর মধ্যে মাথা গলাস না, এটা আমার আর ইন্দুদির ব্যাপার। আই শোন, ওসব টুপি না, তুই অন্য কাউকে গিয়ে পড়া, আমার পড়াস না। সুদীপ পিসের নাম করে তুই পিসিকে রগড়াবি না? হ্যাঁ, কি ভাবিস আমি কিছু বুঝি না? কি বুঝিস তুই? কে বলেছে তোকে এসব? এই যে আমি নিজের কানে শুনেছি, নিজের কানে। পিসিকে সুদীপ পিসের নাম করে ফাঁসাতে চাস, ওই প্লেনের মধ্যে রেখে সব কিছু ফাঁসিয়ে নিবি, আর তাহলে কি সুবিধা হবে তোর? আর তুই নিজেকে ভালো করে এই অপূর্ব পিসের পেছনে এই লেনটা মারতে পারবি। হ্যাঁ, কী ভাবিস তুই নিজেকে? তুই বহুত সিয়ানা না, আমরা কিছু বুঝি না। পড়ি, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, তাই তো? তুই কি ভাবিস রে, পিসির মতন একটা ভালো মেয়েকে তুই কষ্ট দিবি আর আমি হাঁ করে বসে বসে সেগুলো গিলবো? এবার আমি সব বুঝেছি তোর চাল। হ্যাঁ, ওই জন্যই পিসি বেচারি একা একা বসে ঘুম হয়ে থাকতো আর কাঁদতো। যখনই জিজ্ঞেস করতাম যে কেন কাঁদছো, তোমার কি কষ্ট তুমি আমাকে বলো, বলতো না। অপূর্ব পিসে আর সুদীপ পিসে, এদেরকে নিয়ে তুই পিসিকে ব্লেকমেল করতে চাস, তাই তো? আচ্ছা একটা কথা বলতো, তুই তুই আর তোর বাপ রতিন হারামি, তোরা কি সালা মানুষের ক্ষতি ছাড়া কিচ্ছু করতে পারিস না? পড়ি, নিজের এখতিয়ার বুঝে কথা বলবি? অনেকক্ষণ থেকে বাড়াবাড়ি করে যাচ্ছিস আমি দেখছি। ইন্দুদি তোর পিসি হলো কবে থেকে? হ্যাঁ, তুই ভুলে যাস না, রাধা হবার জন্য তোর ঠিক যতটুকু করার দরকার ততটুকুই করবি, তার বেশি না। ভুলে যাস না, তুই একটা বাইরের মেয়ে, রাস্তার মেয়ে, বাড়ির কেউ নস তুই। আমি বাড়ির বাইরের মেয়ে আর তুই শালি বাড়ির ভেতরের মেয়ে। এ শোন, আমি যদি মুখটা খুলি না তোর কি অবস্থা হবে ভেবেছিস তো এ বাড়িতে? সবার আগে নিজের কথা ভাব, আগে গাওদে যেতে হবে তোকে, সবার আগে বিপদে পড়ে যাবি তুই, যে সেটা নিয়ে ভাব, অন্য লোকের কথা পরে ভাববি। বিপদ, চ কে বিপদে পড়ে আর কে বাটি ভরে ক্ষীর খায়, চল আজই সেটা দেখি। চ দাদুকে তো যাই, আমি গিয়ে সব সত্যি কথা বলে দেবো। আমি কে? তুইও সত্যি কথা বলে দিস, তোর কাণ্ড আর তোর বাপের কাণ্ড, তারপরে কী দেখা যাবে।
সুদীপ পিসের গল্প যদি এ বাড়িতে কাউকে করিস আমার তে খারাপ কেউ হবে না কিন্তু আর অপূর্ব পিসে আর সুদীপ পিসে এই দুটো নিয়ে যদি নাকড়া তোমার বন্ধ না হয় পাগলি তোমায় এমন ক্ষীর খাওয়াবো পাপের জন্মেও ভুলবে না। বলছেন ডাক্তার বাবু, আমার দাদার চোখ আর কোনোদিন ভালো হবে না? হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ মিস মুখার্জি, দেখুন ডাক্তার হিসেবে পেশেন্টের এক্স্যাক্ট কন্ডিশনটা জানানো আমাদের কর্তব্য, তাই বলছিলাম। অ্যাক্সিডেন্টে আপনার দাদার চোখ দুটো ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হয়েছিল, আপনাকে রিপোর্ট করা হয়েছিল। থ্যাংক গড যে আপনার দাদা প্রাণে বেঁচে গেছে, কিন্তু ওনার চোখের যা কন্ডিশন এই মুহূর্তে আমি কোনো চান্স দেখছি না। আপনি বলতে চাইছেন আমার দাদা চিরকালের মতো অন্ধ হয়ে গেছে? ও নো নো, নেভার। বিশ্বাস করুন, আমরা মনে প্রাণে চাই যে আপনার দাদার চোখ দুটো ভালো হয়ে যাক। আমি বলতে চাইছিলাম যে উনি একেবারে অন্ধ হয়ে যাবেন কি ফার্দার কোনো ডেভেলপমেন্ট হবে কি না এটা বলা খুব মুশকিল, কারণ ভিট্রিয়াস হেমারেজের ক্ষেত্রে, আই বলে রক্তক্ষরণের ক্ষেত্রে, মানে এই কেসটা খুব ক্রিটিক্যাল, ভেরি ভেরি ক্রিটিক্যাল। সাধারণত দেখা যায় যে এসব ক্ষেত্রে পেশেন্ট ওই না ডাক্তার, আমি বিশ্বাস করি না, আমি হাত জোর করছি আরো আরো বড় কোনো ডাক্তার দেখান, যত টাকা লাগবে আমি দেব। এটা বলবেন না আমার দাদার চোখ ভালো হবে না কোনোদিন। আপনি কিন্তু ভুল করছেন মিস মুখার্জি, এই যে কথাগুলো আপনাকে আমি বললাম এগুলো কিন্তু আমার কথা নয়, এই নার্সিং হোমের একজন বড় আই স্পেশালিস্টের অবজারভেশন, উনি সুদীপ বাবুকে থরো চেক আপ করেছেন। আপনাকে বললাম না যে আমরা কোনো চেষ্টা ত্রুটি রাখিনি ডাক্তার বাবু, এই দাদাই আমার সব জানেন, ওকে কি করে বলি বলুন তো যে ও আর কোনোদিন দেখতে পাবে না, ও খুব ভেঙে পড়বে জানেন। প্লিজ ফাইনালি কিছু বলার আগে আর একবার দেখুন না ডাক্তার বাবু। মিস মুখার্জি প্লিজ এভাবে বলবেন না, দেখুন আমরা যথেষ্ট কেয়ার নিয়ে এই কাজটা করেছি, তাছাড়া আমরা তো ডাক্তার, ভগবান নই, আমাদের লিমিটেশনটাও একবার ভাবুন। একজন রোগীকে সম্পূর্ণ ভালো করে তোলার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাই জানেন। আপনাদের লড়াই শেষ হয়ে গেলেও আমার লড়াই কিন্তু শেষ হয়নি, আমার দাদা অন্ধ হয়ে যাবে এটা আমি কিছুতেই মেনে নেব না। এই পৃথিবীতে যত বড় বড় ডাক্তার আছে আমি দেখাবো, আমি কিছুতেই হার মানব না, ক্ষমা করবেন। কর্তৃপক্ষ যে তোকে দেখতে আসছে, এবার তুই কি করবি? কথা কানে যাচ্ছে না? কপালভাতি করছি তো। কপালভাতি না করে আমার কথার উত্তরটা দে, কপালভাতি করে তোর কিছু হবে না। কর্তৃপক্ষ যে দেখতে আসছে, এবার তুই কি করবি? কি আর করব, যা করার তো করলাম, তারপরে যদি পাত্তা ওকে এখন খিড়কিতে আসে আসবে। কি করলি তুই, কি করলি? চোখের মাথা খেয়েছিস রে বিশাখা, দেখতে পাচ্ছিস না কি করলাম? ভাঙচুর করলাম, বাওয়ালি করলাম, লোককে মারলাম, আর অসহায় মোটু মাটাকেও মারলাম। বেচারা খুব ভয়
তুই কি বুঝবি এসব? তুই খালি শুধু নিজের দান্দা হয় না? শোন, সবাই মিলে বুড়িকে বোঝাচ্ছে, বুড়ি কিছুতেই শুনতে চাইছে না। এখন যদি শুনতে না চায় আমি আর কি করবো বল? মাথা মোটা, তোর বিয়ে দিতে চাইছে মা, তার কারণ মা ভাবছে বিয়ে দিলে তোর পাগলামিটা কমে যাবে। তুই পাগলামিটা বাড়িয়ে দিলে যে তোর বিয়েটা হবে না, এই অদ্ভুত বুদ্ধিটা তোকে কে দিয়েছে? শোন, আমার মাথায় যা যা করার সেগুলো করেছি, যা বুদ্ধি ধরে অ্যাপ্লাই করেছি। এখন যদি বুড়ি না শোনে আমি কি করবো? না শুনলে এমন বুড়ির পছন্দ ওরা পাত্রের সঙ্গে জুড়ে পড়তে হবে, কেটে পড়বো। তারপর কি কি করবি? শোন পড়ি, এইসব করে যখন কিছু হচ্ছে না, তখন নিশ্চয়ই অন্য একটা কোনো বুদ্ধি বার করতে হবে, যাতে বিয়েটা না হয়। তোকে নিশ্চয়ই বোঝাতে হবে। বাতেলা বন্ধ কর তোর, বাতেলা মারবি না। তুই আর তোর বাপ না, দুজনে শুধু বাতেলা মেরে মেরে এই গোটা শহরকে চুকি মারছিস। আমার মাথায় যা করার বুদ্ধি কাটিয়ে করেছি, তোর যদি মাথায় বুদ্ধি থাকে এসে আগে আমায় বল, তারপর আমি ভেবে দেখবো কি করা যায়। আচ্ছা, তুই তোর মা বাবাকে বুঝেছিস যে তুই এই বিয়েতে রাজি নস? বুঝিয়েছি, ভালো করে বুঝিয়েছি। মা তো রাজি হয়েছে, আমার বিয়ে দিতে হবে না বলছে। আরে ও বুড়িকে বোঝানো হচ্ছে, শুনছে না বুড়ি বিয়ে দেবে? তুই একটা কাজ কর, শোন এদিকে তাকা, চম্পা বলি এদিকে তাকা 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 তাকা, যা গিয়ে তোর বাপকে বল, ও হারামির মাথায় বহুত বুদ্ধি আছে ঘটে, যা শয়তানি বুদ্ধি আছে না গোটা শহরে কারো নেই। তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর আমার কি করা উচিত। পয়সা দেওয়ার বেলায় তো একেবারে লবরঙ্গা, যদি কিছু বুকে দম থাকে তাহলে যা গিয়ে বিয়েটা আটকা। এই শোন শোন, অনেকক্ষণ থেকে বাজে বকছিস, যেটা বলছিস সেটা কান দিয়ে শোন। এই সব করতে গিয়ে যদি একটা কিছু উল্টো পাল্টা হয়ে যায়, যদি তুই ধরা পড়ে যাস, তাহলে বাবাকে দিয়ে সইটাকে করাবে। ওরে চাদু, তামাকও খাবে ডুডুও খাবে, তোমার কত লোক, দুটোর মধ্যে একটা তো তোমায় কম্প্রোমাইজ করতে হবে। দেখ ভাই, আমি বলে দিলাম আমার কিছু করার নেই, আমার যা চেষ্টা করার আমি করেছি। তো বাপকে গিয়ে জিজ্ঞেস কর কি করবো, একটু বুদ্ধি দে, মাথাটাকে একটু ভালো করে খাটা, দেখ বুদ্ধি কি বেরোয়, নইলে তো হয়ে গেল আমি বিয়ে করে চলে যাবো। নইলে কি 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 নইলে কি চলে যাবো, চলে যাবো। তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর কি করা উচিত, যা যা বুদ্ধি চাষ কর, যা যা যা। ঝটকা মেরে গেল, বুদ্ধি নেই তো মাথায়, বুদ্ধি চাষ করতে গেল, বাপকে ফোন করো। বাপ কি করো বলতো? তবে পেলিয়ে যাওয়ার প্লেনটা কিন্তু খুব একটা খারাপ না, পেলানোই যেতে পারে। আসুক, আজ আমার মোটা মাস্টার আসুক, ওকে জিজ্ঞেস করি কি করা উচিত। তুমি এসে গেছো? তুমি আমাকে বলতে পারতে, দেরি করে আসবে, আমি তাহলে পরে ফিরতাম। কেন?
মিরা তুমি বুঝতে পারো না আমি বাড়িতে ফিরে তোমাকে না দেখলে আমার কোথায় গিয়েছিলে একটু একটু কাজ ছিল বেরিয়েছিলাম তাই একটু কাজ ছিল হ্যাঁ কি ও না কি কাজ তো বা জিজ্ঞাসা করা যাবে না তাহলে তো এটা হবে একটা পার্সোনাল ব্যাপারে মাথা গলানো তাই না তুমি তুমি এভাবে কথা বলছো কেন অপূর্ব ইন্দিরা তোমার চোখ মুখ বলছে তুমি কিছু লুকোচ্ছো তুমি মিথ্যে কথা বলছো কেন এটা করছো তুমি কেন বলতে পারছো না যে তুমি কোথায় গিয়েছিলে আমি কতবার বন্ধুর মতো তোমার কাছে এসেছি তোমার কাছ থেকে জানতে চেয়েছি তোমার সমস্যাটা কোথায় কেন তুমি বলতে পারছো না যে তুমি কোথায় গিয়েছিলে অপূর্ব দেখো সেরকম কিছু হলে আমি নিশ্চয়ই তোমাকে বলতাম আচ্ছা তুমি বা এরকম জেদ করছো কেন বলো তো আমি জেদ করছি ওকে আমি বুঝতে পারছি তুমি এই ধরনের কথাগুলো বলে গোটা ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছো তাই তো কি বলছো তুমি আমি তোমাকে এড়িয়ে যেতে চাইছি ইন্দিরা তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমাদের বিয়েটা আর পাঁচটা বিয়ের মতো নয় টিপিক্যাল স্বামী নয় উই আর ফ্রেন্ডস তুমি যদি এটা মর্যাদা বুঝতে তাহলে এভাবে ব্যাপারটাকে অ্যাভয়েড করে যেতে না এভাবে আমার সঙ্গে কথা বলতে না এনিওয়ে বাদ দাও হয়তো আমি একটু বেশি পজেসিভ হয়ে যাচ্ছি আমার এখন এখান থেকে না থাকাই ভালো অপূর্ব কি বলছো কোথায় যাবে তুমি আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না মার কাছে গেস্ট হাউসে গিয়ে থাকবো হ্যাঁ সে কি আর আমি না থাকলে নো বডি উইল ডিস্টার্ব ইউ কেউ তো তোমার কাছে জানতে চাইবে না যে তুমি কোথায় যাচ্ছো কেন যাচ্ছো না না তুমি তুমি শোনো শোনো ইন্দিরা আমি আবেগের বশবর্তী কোনো ডিসিশন নিচ্ছি না ঠান্ডা মাথায় নিচ্ছি তুমি কেন বুঝতে পারছো না আমি না আমি তোমাকে আমি হয়তো তোমাকে ডিস্টার্ব করছি আমার ভালো লাগছে আমি তোমাকে কোথাও যেতে দেবো না আমার ভালো লাগছে না হয়তো আমি তোমাকে ডিস্টার্ব করে ফেলছি আমি সেটা চাইছি না তুমি জানতে চাও আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমি জানতে চাই সত্যি জানতে চাই আমি সত্যি জানতে চাই কিন্তু না তোমার তোমার অস্বস্তি হলে তোমার অসুবিধা থাকলে আমি জানতে চাই আমি সুদীপের কাছে গিয়েছিলাম কি